তো ফ্রেন্ডস, আবারও চলে এসেছি আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সামনে দেখাতে চলেছি একটি ছোট্ট লক্ষ্মী ঠাকুর, অর্থাৎ একটা ছাঁচ থেকে তুলে করা হয়েছিল। তো এই ছোট্ট লক্ষ্মী ঠাকুরটা কীভাবে রঙ করা হয়, এটা আমরা প্রথমত স্প্রে গানের মাধ্যমে বা স্প্রে মেশিনের মাধ্যমে রঙ করবো। তো ভিডিওটি পুরো দেখুন বা সঙ্গে থাকুন, তাহলে বুঝতে পারবেন কীভাবে রঙগুলো করছি। যে রঙগুলো ব্যবহার করছি, আমরা কিছু পাউডার কালার ইউজ করছি, তার সঙ্গে কিছু ক্যামেলের কালার, ছোট ঠাকুর বলে কিছু ক্যামেলের কালার ইউজ করছি। এবার প্রথমত আমরা এই যে কালারটা ব্যবহার করছি, এটা হচ্ছে ম্যাগনেটিক কালার, ঠিক আছে। এটা খুব গ্লেজি হয়, কালারটার মধ্যে খুবই গ্লেজি আছে। তো এই কালারটা ব্যবহার করার পর তারপর শেডিং হবে, শেডিংয়ের করার পর তারপরে গায়ের রং দেওয়া হবে। এরপর পাট পাট করে পুরো ভিডিওটা দেখানো হয়েছে, চোখ আঁকাও হবে। তো ভিডিওটি দেখুন, সঙ্গে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন, এরকম ঠাকুর প্লেটের যে কোনো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই আর্ট গোপাল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। Thank you.
তো ফ্রেন্ডস দেখতেই পেলেন কিভাবে এটা আমরা তৈরি করলাম। প্রথমে এরকম ছিল মাটির, তারপর আবার কালারিং করে এরকম আনতে পারলাম। তো আমরা যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্টে জানাবেন কেমন লেগেছে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।